সাত ভাই কালীতলা মেলা, থানার ঘাট থেকে ছাড়বে নৌকা, নদী থেকে কচুরিপানা সরানোর কাজ শুরু করলো বনগাঁ পৌরসভা, ফিরছে নৌকা করে মেলায় যাওয়ার প্রাচীন ঐতিহ্য, খুশি সাধারণ মানুষ। বনগাঁ থানার ঘাট থেকে ছাড়বে সাত ভাই কালীতলা যাওয়ার নৌকা, বনগাঁ পৌরসভার পক্ষ থেকে কচুরিপানা সরানোর কাজ শুরু হলো। আগামী সপ্তাহ থেকে নৌকা চালানো যাবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত এলাকার শেষ জনপদ বনগাঁর অন্যতম ঐতিহ্য ও প্রাচীন সাত ভাই কালীতলা মেলা। গোটা পৌষ মাস জুড়েই মেলা বসে এখানে, বিশেষত শনিবার ও মঙ্গলবার ভিড় বেশি হয় মন্দিরে, দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন এখানে পুজো দিতে। এই উপলক্ষে মেলা বসে ইছামতির পাড়ে। এই মেলার অন্যতম রেওয়াজ নৌকা করে মেলাতে যাওয়া। দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমেছে ইছামতির বুকে, নব্যতা হারিয়েছে। স্রোতস্বিনী ইছামতি আজ কচুরিপানায় আবদ্ধ। শহরের ভেতর পৌর অঞ্চলে এর আগে পৌরসভার পক্ষ থেকে ইছামতি কচুরিপানা মুক্ত করা হয়েছিল, কিন্তু বনগাঁ আপনজন মাঠের পর থেকে অর্থাৎ পঞ্চায়েত এলাকায় সংস্কার হয়নি। স্বাভাবিকভাবেই বনগাঁ থেকে নৌকা করে সাত ভাই কালীতলায় মেলাতে যাওয়া সম্ভব ছিল না। এ বিষয়ে উদ্যোগ নেয় বনগাঁ পৌরসভা। পঞ্চায়েত এলাকার ভেতরেও নদীর যে কিছুটা অংশ কচুরিপানা ছিল সেগুলি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে বনগাঁ থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সাত ভাই কালীতলা মেলাতে। দীর্ঘদিন নদী সংস্কার না হওয়া প্রসঙ্গে বিদ্যাধরী ড্রেনেজ ও নাম না করে বনগাঁর বিজেপি সাংসদকে নিশানা করেছেন বনগাঁর পৌরপ্রধান। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, এই কাজে কয়েকশো শ্রমিক নিয়োগ করা হয়েছে, এর ফলে নৌকা করে কালীতলার মেলায় যেতে পারবেন ভক্তেরা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে আরও উদ্যোগী হওয়ারও আবেদন জানান পৌরপ্রধান। না, এটা তো নদী সংস্কার নয়, নদীকে পরিচ্ছন্ন রাখা। বনগাঁ পৌরসভাই একমাত্র যে বনগাঁকে পরিচ্ছন্ন তার এলাকার মধ্যে রেখেছিল, কিন্তু আমরা যে জানে না যে ভারতবর্ষের বিখ্যাত যে পৌষ মেলা সাত ভাই কালীতলায় যে অনুষ্ঠিত হয়, এই নদীবক্ষ দিয়ে সমস্ত মানুষ নৌকায় করে একটা আনন্দ করতে করতে পিকনিকের মজায় বাদাম খেতে খেতে যায়, কিন্তু সেই আনন্দটা এবার পাচ্ছে না। আমরা আপনজন মাঠ মানে সাত ভাই কালীতলার পৌরসভার আগে অবধি আমরা পরিষ্কার করেছিলাম, আশা করেছিলাম বিদ্যাধরী ডিভিশন বাকিটা করে দেবে, কিন্তু বিদ্যাধরী ডিভিশন কেন্দ্রের যে সংস্থা আছে সেটি কোনোভাবেই এই ইচ্ছামতি সংস্কার করতে পারছে না, বা সংস্কার তো দূরের কথা, কচুরিপানাও তুলতে পারছে না। বিভিন্ন জনপ্রতিনিধিরা বিভিন্ন আশ্বাস দিয়ে চলে যাচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ তাকে সামনে রেখেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, নির্মল বাংলা মিশন, তাতে নদীও বাদ নেই। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রায় একশোর উপরে লেবার লাগিয়ে দুদিন ধরে আমরা এইখান থেকে নৌকা যাওয়ার মতন প্রায় 50 ফুট জায়গা আমরা ক্লিয়ার করে আগামী মঙ্গলবার থেকে এখান থেকে নৌকা বা স্টিমার চলার জন্য চেষ্টা করছি, এবং আমরা চাই এই পথ ধরেই কেন্দ্রীয় সরকারের যে সংস্থা আছে বিদ্যাধরী ডিভিশন, তারাও যেন আগামী দিনে শুধু সাত ভাই কালীতলা নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পারমাদন ফরেস্ট মডেল নার্সারি সমস্ত জায়গাটায় কচুরিপানা মুক্ত করুক। দীর্ঘদিন পর ফের নৌকা চলবে, ছলাত ছলাত শব্দে মুখরিত হবে ইছামতি, খুশি এলাকার সাধারণ মানুষ, আশায় বুক বাঁধছেন মাঝি মাল্লারা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।